নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। বাংলাদেশের বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়াতে সমস্ত হিন্দু এক হয়। এরকম ঘটনায় বিপর্ব আমরা দেখছি, তাই আমরা সংকিত, তাই জন্যে আমরা প্রশাসনকে অনুরোধ করছি যেখানে শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে। আর যেভাবে একটার পর একটা ঘটনা আমাদের বর্ডার এরিয়াগুলো যেতে চলেছে, সেটাও যেন দোষীকে গ্রেফতার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তাই জন্য আমরা আজকে চন্দ্রনগরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে চুচুড়া আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা ডেপুটেশন দিলাম এবং মূর্তি দেবী দুর্গার মূর্তি ভাঙচুর করে, সেই মণ্ডপ ভেঙে গুড়িয়ে দেয়, এবং শুধু তাই নয়, সেখানে এমন নৃশংস অত্যাচার চালানো হয় যে গতকাল পর্যন্ত আমরা দেখেছি দূরদর্শনের খবরে 6 জন মারা গেছে, এই মৃত্যু হয়তো আরও বাড়তে পারে। তো এই যে জেহাদি আক্রমণ সনাতনীদের ওপর, এটা আগেও হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু দুর্গোৎসবে বিভিন্ন জায়গায় গিয়ে পুজো প্যান্ডেল ভাঙা এবং এই নৃশংস অত্যাচার, এটা দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই তারই প্রতিবাদে আমরা সারা রাজ্যব্যাপী জেলাতে জেলাতে এর প্রতিবাদে আমরা মিছিল মিটিং করছি, এর প্রতিবাদে আমরা গর্জে উঠেছি। শুধু আমাদের রাজ্য না, সারা ভারতবর্ষে নয়, সারা বিশ্বে যেখানে যেখানে হিন্দু সমাজ আছে তারাও আজকে আর প্রতিবাদে নেমেছে। সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে হিন্দু সমাজ যেখানে যেখানে আছে, সে আমেরিকা হোক, রাশিয়া হোক, ইংল্যান্ড হোক, সর্বত্র আজকে হিন্দুরা রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। এবং যতক্ষণ না এই প্রতিবাদ, এর প্রতিকারের উপায় হচ্ছে, প্রতিকারের মাধ্যম হচ্ছে, ততক্ষণ আমাদের প্রতিবাদ কার্যক্রম আমরা চালিয়ে যাব। আজকে হয়তো এই বর্ষার মধ্যেও আপনারা যারা এই বর্ষার মধ্যে এসেও আজকে মিছিলে যোগদান করেছেন, শতাধিক মানুষ, শয়ে শয়ে মানুষ এই বর্ষার মধ্যে এসে মিছিল করলেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। এবং তার সাথে সাথে আগামী দিন এই নারকীয় ঘটনার প্রতিবাদে বিভিন্ন মণ্ডলে মণ্ডলে আমরা এই ধরনের কর্মসূচি নেব। কোথাও মোমবাতি মিছিল হতে পারে, প্রতিবাদ মিছিল হতে পারে, অবস্থান বিক্ষোভ হতে পারে, যেরকম খুশি আমরা মণ্ডলের মধ্যে এই প্রোগ্রামগুলো নেব কাল থেকে।